তবলা টিউটোরিয়াল উইথ দেবরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তবলার যে নতুন টিউটোরিয়াল নিয়ে আমরা উপস্থিত হয়েছি, এইটা এই যে ক্লাস, এই টিউটোরিয়াল ক্লাসে আমরা একটি খুব পরিচিত, খুব জনপ্রিয় একটি নজরুল গীতিতে কিভাবে তবলা বাজাতে হয়, সঙ্গত কিভাবে করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। তো এই যে ক্লাস, এই ক্লাসটাতে খুব জনপ্রিয় একটি নজরুল গীতি, সেটা হচ্ছে শিউলি তলায় ভোরবেলা। এই গানটা কিভাবে সঙ্গত করতে হয় সেটা দেখাবো। আমরা অল্প বিস্তর সবাই জানি যে গানটি ছোটদের কাছে এবং বড়দের কাছে খুব পরিচিত এবং খুব প্রিয়, কারণ এই যে গানের ছন্দটা খুব রিদিমিক, হ্যাঁ, সহজেই গানটা অনুষ্ঠানে পরিবেশন করা যায় এবং করেন অনেকে। তো আজকে এখন দেখাবো যে গানটার প্রথম বিটটা কিরকম। এই যে বিট আমরা প্রত্যেকটা গানের টিউটোরিয়ালের শুরুতেই দেখি, এই বিটটা কিরকম, কি বাজছে একবার দেখে নিই প্লেয়ার থেকে চালিয়ে, গানটা কিরকম, কোন বিটে চলছে। খুব জনপ্রিয় একটি নজরুল গীতি। বুঝতে পারছেন নিশ্চয় যে বিটটা কিরকম। শিউলি তলায় ভোরবেলায় 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ছ মাত্রা কি তাল, খুব পরিচিত তাল, দাজা তাল। এবার দাদরা তালের কোন ভার্সনটা বেজেছে? ডবল দাদরা বেজেছে। 1 2 3 4 5 6 1 2 3 4, একটা আর একটা বিট, এই একটা বিট, এই একটা বিট, দুটো বিটের মাঝখানে একটা মাত্রা কিন্তু ঢুকে যাচ্ছে। 1 2 3 4 5 6 1 2 3 যে 1 2 3 3 তে বলছি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 গ্যাপ দিয়ে 3 তে বলছি 4 5 গ্যাপ দিয়ে 6 এ বলছি, তাহলে কিরকম ভাবে বাজবে। শুরুটা যেরকম হবে একবার দেখিয়ে দিই, শুরুটা কিরকম হচ্ছে। শুনতে বেশি ভালো লাগছে, বা ডবল দাঁতে বলে খুব স্পিডে বাজিয়ে দিলে হবে না, গানটা কিন্তু একদম ধরে, রিদিমটাকে ধরে ধরে। শিউলি তলায় ভোরবেলা যখন এগিয়ে যাচ্ছে তখন কি পাচ্ছি ভেতরের দিকটাতে, এবার দেখাবো। খোলের মতো একটাখানি বায়া কাজটা করছে, তা কেনা না কেনা
এই বেজেছে কিন্তু শুরুটাতে একটা যে আরেকটা হচ্ছে দিকি 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 তাকে না নাকে না দিকি 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 তাকে না নাকে না এটা বেজেছে। এবার যখন গানটা অন্তর হয়ে যাচ্ছে তখন কিরকম বাজছে একবার দেখব। গানটা অন্তরটা দেখো ভেতরে দেখবো আরেকবার গানে ইমপ্লিমেন্ট করে। গোটা গানটাতে কিন্তু এই দুটো তিনটে বোলের এদিক ওদিক করে বাজালে গোটা গানটা, যেহেতু গানটা রিদমিক, বেশি বোলের ভ্যারিয়েশন এখানে কিন্তু দরকার নেই। আর একটা হচ্ছে ভেতরে, কারণ ভেতরটা কিন্তু স্পিডে বাজালে হবে না। আর একটা এই দুটো আর ধাদিনা নাতিনা। এইবার যেখানে যেখানে যখন ফিরে আসছে বা যখন শুরু হচ্ছে অনেক সময় ধাত রেগেটা তাকাতে রেগেটা লাগছে না, তখন তাক 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 তাকাতে রেগেটা তা তা শেষ করবো।
শিউলি তলায় ভোরবেলায় তবলা সঙ্গত করার সহজ নিয়ম, একদম সহজে কিন্তু এই দুটো বা তিনটে বল দিয়ে শিউলি তলায় ভোরবেলায় গানটিকে কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা যেতে পারে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল, আর নিজেদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে ভিডিও। যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই চেষ্টা করবেন জানতে, আমি অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, নমস্কার।